আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয়, পাথর বা মূর্তি ইত্যাদিকে পূজা করা নিষিদ্ধ, তাহলে মুসলিমরা কাবাকে সিজদা করে কেন? মুসলমানরা কি কাবাকে পূজা করে অথবা কাবার দিকেই সালাত আদায় করে কেন? মুসলিমরা কি কাবার উপাসনা করে? আমাদের মধ্যে মুসলমানের এই সিজদাকে নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। সাধারণত মুসলিমরা কাবাকে পূজা করে না। কাবা হলো মুসলিমের কিবলা, ইবাদতের দিক। আর মুসলিমরা আমরা একতাই বিশ্বাস করি। যখন আমরা সালাত আদায় করি, পবিত্র কোরআন বলছে সূরা বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে মুখ ফিরিয়ে সিজদা করো, সেটা আমাদের কিবলা। যেমন ধরেন আপনি সালাত আদায় করবেন একটি হলের মধ্যে, কেউ বলবে উত্তর দিকে, কেউ বলবে দক্ষিণ দিকে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে সালাত আদায় করি। আমরা একতার জন্য পুরো পৃথিবীর মুসলমানরা আমরা সবাই একদিকে সিজদা করি, সেটা আমাদের কিবলা অর্থাৎ কাবা। আমরা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে সিজদা করি, দক্ষিণ দিকে থাকলে উত্তর দিকে সিজদা করি, পশ্চিমে থাকলে পূর্বে, পূর্বে থাকলে পশ্চিমে। আর যদি ভালো করে দেখেন, প্রথম যিনি এই পৃথিবীর সম্পূর্ণ ম্যাপ আঁকেন তিনি একজন মুসলিম, মোহাম্মদ আলী ইদ্রিস। এঁকেছিলেন 1154 সালে। প্রথম মুসলিমরা যে ম্যাপটি এঁকেছিল সেটা দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরু নিচে, কাবা ছিল সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপটাকে আবার আঁকল, তারা এই ম্যাপটাকে উল্টো করে দিল, উত্তর মেরু উপরে এবং দক্ষিণ মেরু নিচে, তারপরেও কাবা শরীফ সেন্টারে, আলহামদুলিল্লাহ। এছাড়াও যখন আমরা হজে যাই বা উমরায় যাই বা কাবায় যাই, তখন আমরা কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি। প্রদক্ষিণ করি কারণ আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেরকমই নির্দেশ দিয়েছেন। কিন্তু যদি যুক্তি দিয়ে দেখেন যে প্রত্যেকটা বৃত্তেরই মাত্র একটা সেন্টার বা কেন্দ্রবিন্দু থাকে, তাই যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি, আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ তাআলা কেবলমাত্র একজন, ঈশ্বর একজন। ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটা আছে সহিহ বুখারিতে দ্বিতীয় খণ্ডের বুক অব হজ 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিসে, তিনি বলেছেন যে এই কালো পাথরটাকে চুমু দিচ্ছি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরে চুমু দিতে দেখেছি। এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। তাই এই কথাটা যে কালো পাথর আমার উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এতে প্রমাণিত হয়েছে আমরা মুসলিমরা কখনো কাবাকে পূজা করি না। এছাড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে তার অনেক সাহাবীগণ ছিলেন যারা কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছেন, নামাজের জন্য আহ্বান করেছেন। কোনো মূর্তি পূজারী কি তার পূজনীয় মূর্তির উপর এভাবে দাঁড়াবে? এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা আমরা কাবাকে পূজা করি না। এটা একতার জন্য, কিবলার জন্য যখন আমরা সালাত আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের ভাবমূর্তি বুঝে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমিন।